ওজন কমানো কিন্তু শুধু নয়, চিনি খাওয়া বন্ধ করলে কিন্তু শারীরিক আরো নানা পরিবর্তন হয়, কি কি সেগুলো চলো জেনে নি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরা তো বাড়িতে চায়ে চিনি মিশিয়ে খেয়ে থাকি, বা নিরামিষ তরি তরকারিতেও চিনি একটু দিয়ে তবেই রান্না হয়ে থাকে, তাই চিনি কিন্তু কম বেশি খাওয়া হয়েই থাকে। কিন্তু তোমরা যদি সম্পূর্ণভাবে এক মাস চিনি খাওয়া বন্ধ করে দাও, তোমাদের শারীরিক কি কি পরিবর্তন হবে চলো জেনে নি। প্রথমত তো ওজন কমবে, তার পাশাপাশি কিন্তু রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে, রক্তে সুগারের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে যদি তোমরা এক মাস সম্পূর্ণভাবে চিনি খাওয়া বন্ধ করে দাও। যদি দীর্ঘদিন যাব তোমরা এই চিনি খাওয়া বন্ধ রাখো, তাহলে কি হবে, তোমাদের কর্মক্ষমতা বাড়বে, তার পাশাপাশি কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়বে, আর দেখবে মানসিকভাবেও তোমরা একটু শান্তি পাবে। অনেকেই দেখবে শরীরে মুখে একটু ফোলা ফোলা ভাব থাকে, চিনি খাওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিলে কিন্তু এই ফোলা ফোলা ভাবটাও অনেকটাই কমে যাবে, যার ফলে কিন্তু দেখতেও আগের থেকে অনেক বেশি সুন্দর লাগবে। এই চিনি না খেলে কিন্তু শারীরিকভাবে তার অনেক উপকার মেলে। ত্বকে যাদের কালো ছোপ, কালো দাগ বা ব্রণ সমস্যা আছে, তারা যদি দীর্ঘদিন যাব এই চিনি খাওয়া বন্ধ রাখে, তাহলে কিন্তু ত্বকের এইসব সমস্যা অনায়াসেই সমাধান হয়ে যাবে। এই সাদা চিনি বা রিফাইন্ড সুগার কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এই চিনিকে সাদা করার জন্য কিন্তু কতগুলো কেমিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, যার ফলে চিনির যে কার্বোহাইড্রেটের যে গুণ সেটা নষ্ট হয়ে যায়। আর এই সাদা চিনি কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক, এর কাজ শুধু মিষ্টি করা, আর কিন্তু স্বাস্থ্যের পক্ষে এর কোনো উপকারিতা নেই। তাহলে দেখলে তো এই চিনি খাওয়া কয়েকদিনের জন্য বন্ধ করলে তোমরা কি কি উপকার পেতে পারো। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।